হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের বলবো উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে বিপুল পরিমাণ পরিবর্তন ঘটতে চলেছে তো চলুন কী হতে পারে প্রশ্নপত্র বা কীভাবে হতে পারে ডিটেলসে আমরা জেনে নেব প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক এড়াতে এবং পরীক্ষায় আরও স্বচ্ছতা আনতে পরের বছর থেকে আমূল পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একথা জানিয়েছেন সংসদের সভাপতি মহাদাস তিনি বলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এবং উত্তর একটি খাতাতেই থাকবে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখে জমা দিতে হবে প্রশ্ন নিয়ে যাওয়া যাবে না প্রশ্ন নিয়ে বাড়ি যাওয়া যাবে না যেহেতু এখন শুধু সংক্ষিপ্ত উত্তর লিখতে হয় তাই অসুবিধা হবে না তো আপনারা বুঝতেই পারছেন এই নিউজটির মাধ্যমে যে যেমন মাধ্যমিকে ইংলিশ পরীক্ষায় হয় সেরূপই হবে আমাদের উচ্চ মাধ্যমিকে যেভাবে হয় সেটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি পার্ট এ অতি সংক্ষিপ্ত অর্থাৎ যেটা হচ্ছে এম টাইপ এমসিইউ ইউ অ্যান্সার করে সেটা জমা করে দিতে হতো কোশ্চিনেই অ্যান্সার হতো আর বি পার্টে সেটা অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী কোশ্চিন থাকতো যেটা এক্সট্রা পেজ নিয়ে লিখে জমা করতে হতো তো সেই রকম আর থাকছে না সেটা পরিবর্তন হতে চলেছে হয়ে পার্ট এর মতো সম্পূর্ণই থাকবে পার্ট এর মতো কিন্তু সেখানে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত সব ধরনের কোশ্চিন থাকবে এবং সেটা লিখে জমা করে দিতে হবে কোনো প্রশ্নপত্র নিয়ে বাড়ি যাওয়া যাবে না তো বন্ধুরা আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই এই নিউজটিকে শেয়ার করে জানিয়ে দেন যাতে কি তারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেলে ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ